আসসালামু আলাইকুম। কি খারাপ আছেন? তাহলে একটা গল্প বলি, মন ভালো হয়ে যাবে। একটা কাক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তারের উপর দাঁড়িয়ে থেকে বলতেছে যে আমি যদি টিয়া পাখি হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তখন ও বলতেছে টিয়া পাখিকে অনেক মানুষ অনেক ভালোবাসে, অনেক ভালো ভালো খাইতে দেয়, আর আমি যে পচা খাবার খেয়ে বেড়াই, এইভাবে তো ভালো লাগতেছে না। তখন কবিরাজটি বলল, নিচে একটা কবিরাজ দাঁড়িয়েছিল, তখন নিচের কবিরাজটি বলল যে আমি তোমাকে কাক থেকে টিয়া পাখি বানিয়ে দিতে পারি। তখন কাক বলল যে সত্যিই পারেন? তখন জাদুকরটি বললো হ্যাঁ পারি। তো এর মধ্যে জাদুকরটি বলল যে আমি তোমাকে টিয়া পাখি বানিয়ে দিতে পারি, কিন্তু একবার তোমাকে টিয়া পাখির সাথে দেখা করে আসতে হবে। তখন কাক টিয়া পাখিকে খুঁজতে বের হয়ে গেল। তখন অনেক খোঁজাখুঁজির পর টিয়া পাখিকে আর সে না পেল না। তখন টিয়া পাখিটি নিজেই কাকের সামনে হাজির হলো। তখন কাক বলতে লাগলো যে কীরকম, আমি তোমাকে এত খুঁজলাম কিন্তু আমি তোমাকে পেলাম না। তখন টিয়া পাখি বললো, আসলেই তো আমার শরীরের যে রং গাছের পাতার সাথে মিশে থাকে, কেউ আমাকে দেখতে পায় না। তো আমি যদি ময়ূর হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তখন কাক বলতেছে যে তুমি কেন ময়ূর হতে যাবা, তুমি তো দেখতে সুন্দর, মানুষ তোমাকে ভালো ভালো খাইতে দেয়। তখন টিয়া পাখি বলল যে হ্যাঁ, এই জন্য তো তুমি আমাকে দেখতে পেলে না, আমাকে নিজেই আসতে হলো তোমার কাছে। তখন টিয়া পাখিটি ময়ূরের কাছে ছুটল। কাক এবং টিয়া পাখি দুজনেই ময়ূরের কাছে ছুটল। তো ময়ূরের কাছে যখন পৌঁছালো, ময়ূর কাক তখন বলতেছে ঠিক আছে তাহলে আমরা ময়ূরের কাছে যাই, ময়ূরের কাছ থেকে ঘুরে আসি। তো ময়ূরের কাছে যাওয়ার পরে ময়ূরের টিয়া পাখিটি বলল যে আমি যদি একটু ময়ূর হতে পারতাম তাহলে আমার অনেক ভালো হতো। তখন ময়ূর বলতে লাগলো যে আমাকে মানুষ ভালোবাসে, ঠিক আছে, পছন্দ করে, ঠিক আছে, আমি দেখতে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু আমি সবসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি। তখন টিয়া পাখি এবং কাক জিজ্ঞাসা করলো কীভাবে। তখন ময়ূরটি বলল যে আমার এই যে পেছনের পেখম, এই পেখমটা নেওয়ার জন্য মানুষ সবসময় ঘুরে বেড়ায় আমাকে হত্যা করার জন্য। তো কাক তো তোমাকে কেউ কখনো শিকার করার জন্য ঘুরে বেড়ায় না, টিয়া পাখি তোমাকেও তো কেউ কখনো শিকার করার জন্য ঘুরে বেড়ায় না, তোমাদের মৃত্যুর ঝুঁকিও কম। তখন কাক এবং টিয়া পাখি বলল যে আসলেই তো আমাদের মৃত্যুর ঝুঁকি কম, সুতরাং যে যার জায়গার অবস্থান থেকে আমরা অনেক ভালো আছি। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার কাছে টাকা নাই, অর্থ নাই, মানসিক টেনশন, আপনি যে অন্যের থেকে অনেক বেশি ভালো আছেন এটা আপনি হয়তো নিজেও জানেন না। সুতরাং নিজের জায়গা থেকে নিজেকে উপলব্ধি করতে হবে ভালো থাকা এবং কীভাবে আপনি দিন পার করতেছেন সেইটা আপনাকে বুঝতে হবে। একজন না খেয়ে আছে একজন মানুষ, সেই মানুষটার দিকে তাকাইলে আপনার জায়গাটা আপনি বুঝতে পারবেন। সুতরাং কেউ কারোর থেকে বেশি ভালো থাকার চেষ্টা না করে স্বাভাবিক থাকার চেষ্টা করাটাই সব থেকে উত্তম।